চারিদিকে অন্ধকার, অনেকেই ঘুমাচ্ছেন আরামের ঘুম। খবর কি রেখেছেন? প্রবাসে আপনার পরিবারের লোকজন কিভাবে দিনাতিপাত করছে? চলুন প্রিয় দর্শক, আজ আপনাদের পরিবারের কিছু কষ্টের স্মৃতি জেনে নেওয়া যাক। প্রতিদিন ভোর হয়, সূর্য উঠে তার আপন ঠিকানায়। প্রবাসে যারা থাকেন প্রায় 99% মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়েন। নামাজ শেষ করেই জীবিকার তাগিদে পথে নেমে যান। মাতার ঘাম পায়ে ফেলে রক্ত ঘাম একত্রিত করে তারা প্রবাসে থেকে পরিবারের মুখে হাসি ফুটাতে অক্লান্ত পরিশ্রম করে যায়। খবর কি রেখেছেন? কেমন আছে তারা? খবর কি নিয়েছেন? কেমন আছে তারা? প্রিয় লিসানার, প্রিয় দর্শক, চলুন আপনজনের খবর ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক। ভিডিওটি দেখতে দেখতে কখন যে আপনার দুচোখের অশ্রু গড়িয়ে পড়বে আপনি বুঝতেও পারবেন না। আপনার কোনো প্রিয়জন যদি প্রবাসে থেকে থাকে তবে আজই তাদের খবর নিন। আপনি যদি প্রবাসীদের বিন্দু মাত্র ভালোবেসে থাকেন তবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে একটি সুন্দর কমেন্ট করে অনুপ্রেরণা যোগান। মনে রাখবেন, প্রবাসে যারা থাকেন তারা তার নিজের সুখের জন্য নয়, পরিবারের সুখের জন্যই নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন। প্রিয় দর্শক, চলুন আমাদের আজকের ভিডিওটি থেকে প্রবাসীদের কিছু কষ্টের স্মৃতি জেনে নেওয়া যাক। আর এই আছেন কত বছর থেকে? 14 বছর। ছেলে মেয়ে? 14 বছরে গেছেন কয়বার? 14 বার গেছি মাত্র। আহা, প্রিয় দর্শক দেখুন, তাহলে জীবন এখানেই শেষ করে দিয়েছেন সন্তান এবং পরিবারের মুখে হাসি ফোটাতে। এই হচ্ছে প্রবাস জীবন। যারা এই বাবাদেরকে বা ভাইদেরকে প্রবাসে রেখে বাংলাদেশে শান্তির ঘুম ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন নিরাপত্তায়, একবার ভেবে কি দেখবেন কত কষ্ট করে। এ দেখেন, এই কষ্ট করে এখন এখন বাইরে যাচ্ছে। এই যে বাইরে যাচ্ছে, হাতে যে অস্ত্রটি দেখছেন এটি কোনো অস্ত্র নয়, এটি হচ্ছে বন্ধু। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে কি করা হয় রে দা? লজ্জার কিছু নেই, মানে এটা দিয়ে রোডের কাজ করা হয়। যদিও আমরা বিষয়টাকে এখন ফুটন্ত করবো না, ফুটাবো না, দরকার নেই, সমস্ত কাজেই আমাদের কাছে সম্মানের। কিন্তু দেখেন, চেহারায় দেখলে কোনো হাসি নেই, তারপরও হাসির অভিনয় করে যায়। আসলে পৃথিবীতে যদি কাউকে অভিনেতা হিসাবে খুঁজে বের করতে হয় তাহলে একজন প্রবাসী বাবাকেই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা দেওয়া উচিত, কারণ এরাই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আর এদের যুদ্ধের বিনিময়ই আমাদের দেশের চাকাটা ঘুরে যায়। চলুন না এদের জন্য একটি ভালো কমেন্ট করি, এবং যখনই দেখা হবে বা বাড়িতে যাবে শ্রদ্ধায় ভরে দেই। আমরা দেখতে পাই অনেক প্রবাসীদের বাড়ি দখল করা হয়, অনেক প্রবাসীদেরকে জুলুম করা হয়। কেন ভাই, যাদের আশায় যাদের ভরসায় আমরা বেঁচে আছি তারা কেন কষ্ট করবে? তো এখন গেলে আবার কখন আসবে? হ্যাঁ, এখন গেলে আবার কখন আসবে? এভাবে কতক্ষণ ডিউটি করবেন? মানে এরপরে আবার আবার কি আসতে হবে না? এই পর্যন্তই শেষ, এখন গেলে 2টা বাদাম। আর আর বিকেলে কি আবার যেতে হবে? না না, এই পর্যন্তই শেষ। এখানে কোনো মারামারি হয়? না না, মারামারি আপনাদের সবার ভিতরে মহব্বত আছে? সবার ভিতরে মহব্বত আছে। ইয়া মাশাআল্লাহ, সবাই এক পরিবারের মতো, তাই না? ইয়া মাশাআল্লাহ। তো ঠিক আছে, যান, বিরক্তি না করি। আসসালামু আলাইকুম। ডিউটিতে যাচ্ছেন? হ্যাঁ, ডিউটিতে যাচ্ছেন। আবার আসবেন কয়টায়?
দুইটায় আসলে আবার আবার কয়টায় যাবেন? ভালো আছেন আপনারা সবাই? চোদ্দ বছরে মাত্র চার সাতবার গেছে বাড়িতে বাজান, কিভাবে আছেন আপনারা? কষ্ট হয় না? কষ্ট পরিবারের কথা মনে পড়লে কি করেন? যখন শুনতে পান এত কিছুর পরেও সন্তান পরিবার ভালো নেই, তখন কেমন লাগে? প্রিয় দর্শক, এই বাবার বয়স মাশাল্লাহ অনেক হয়ে গেছে, দাড়ি মুছ পেকেছে, প্রবাসের জীবন এভাবেই শেষ করে দিল, সুখের জীবনটা শুধুমাত্র সন্তানের এবং পরিবারের শান্তির জন্য। আল্লাহ পাক ভালো রাখেন, নিরাপদে রাখেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। হাতে যে জিনিসটি দেখছেন এটি হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য, এখন বেরোবে, আসবে হয়তো বা বিকাল। কিছু পরিমাণ গরম তা আল্লাহই ভালো জানেন। এভাবেই সকালে বের হয় আর গভীর রাতে ঘরে ফিরে। পথিমধ্যে কাজ করতে করতে কখনো কখনো এমন হয় ঘুরে পড়ে যায়, কখনো কখনো এতটাই ক্লান্ত হয়ে যায় যে শরীরের সবটুকু শক্তি হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, কখনো কখনো এই পৃথিবী থেকেই বিদায় নিয়ে নেয়, কখনো কখনো আর আপনজনের চেহারাটা দেখা হয় না। এমন অসংখ্য সময় রয়েছে বিবাহের সব কিছু ঠিক করেছেন অথচ এদেশ থেকে তার লাশ বাড়িতে ফিরে যায়। প্রিয় দর্শক, এমনই একজন ব্যক্তিকে অক্লান্ত পরিশ্রম করে পানির জার মাথায় নিয়ে যেতে আমরা দেখেছি, তাই সাথে সাথে আমরা দৌড়ে গিয়ে তাকে সাহায্যের হাত বাড়ালাম। কখন জানি এই মানুষটি অসুস্থ ক্লান্ত হয়ে পড়ে যায়, দেখার মতো এদেশে কেউ নেই। তারপরও যখন আমাদের দেশ থেকে কোনো ব্যক্তি এদেশে ঘুরতে আসে বা বেড়াতে আসে, তখন প্রিয় মানুষদেরকে দেখলে আনন্দের হৃদয়টা হিল্লল খেলে ওঠে। এই আনন্দটুকু ধরে রাখতেই আমাদের এই পথ চলা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে সকল প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিন। ভালোবাসুন তাদের যারা আপনাদের জন্য নিজের সবটুকু দিয়ে, নিজের জীবন যৌবনকে বিলীন করে দিয়ে আপনার সুখের জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন। খবর নিন তাদের যারা দূরে থেকে আপনাদের খবর নিচ্ছেন। কখনো তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবেন না। মন খারাপ হলে যদি বাড়িতে ফোন দেয়, আপনারা সরাসরি কোনো কিছু না চেয়ে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা থেকে চেয়ে নিন। মনে রাখবেন, প্রবাসীদের মন এতটাই বড় হয়, এতটাই উদার হয় যে চাওয়ার আগেই সব কিছু পাওয়া যায়। ওগো মালিক, ওগো কাবার মালিক, যারা প্রবাসে দিনাতিপাত করছেন আপনি সকলের সহায় হন। আল্লাহ সকল প্রবাসীদেরকে নিরাপদে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ahptv survivingin the way of Allah।